لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم আমন্ত্রণ MS বাংলা নিউজে সুপ্রিয় দর্শক, ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মাত্র 15,000 হজযাত্রীর দায়িত্ব থাকলেও নিবন্ধন হয়েছে 10,035 জনের। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় 1,12,198 জন হজযাত্রীর মধ্যে নিবন্ধন করেছেন 1,09,660 জন। নিবন্ধনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ধর্ম মন্ত্রণালয় সামান্য কিছু হজযাত্রীর দায়িত্ব নিয়েও 70% পর্যন্ত নিবন্ধন নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সিগুলো 1,00,000-এর উপরে কোটা বরাদ্দ নিলেও তাদের প্রায় শতভাগ কোটা পূরণ হয়েছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি এম শাহাদাত হোসেন তাসদিম এ বিষয়ে বলেন, সাধারণ মানুষ বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে বেশি উৎসাহী, এজেন্সি ব্যবস্থাপনায় নির্ধারিত কোটা পূরণ হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবস্থাপনার কোটা কেন পূরণ হয়নি সেটা ধর্ম মন্ত্রণালয় বলতে পারবে, তবে খালি থাকা সরকারি কোটা পূরণের জন্য আমরাও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কি হয়। এদিকে আগামী 21 মে বাংলাদেশ থেকে সৌদিগামী হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের স্থানীয় সময় রাত 7:45 চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে। এবছর প্রি হজ ফ্লাইটে মোট 160টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। BG-3001 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল 7:30 অবতরণ করবে। আগামী 22 জুন বিমানের প্রি হজ ফ্লাইট শেষ করার তারিখ নির্ধারিত করা হয়েছে। আপাতত এই পর্যন্তই, আসবো আবারও একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। খোদা হাফেজ। لا شريك لك لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك.